গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে একটা ব্লগ অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সন্ধ্যে থেকে ভাবলাম যে চলো আরেকটা ব্লগ স্টার্ট করা যাক। আজকে একটু স্পেশাল রান্নাবান্না করবো। দেখো, আমাদের কাছে স্পেশাল রান্নাবান্না মানে বিশাল কিছু আর নয়, প্রত্যেক দিনের রুটি তরকারি, রুটি ডাল এসবের থেকে একটুখানি আলাদা রান্না মানে আমাদের কাছে স্পেশাল ডিনার। তো আজকে করব হচ্ছে পনির মশালা, আর সঙ্গে করব পরোটা। তো আজকে তো বাবা আছে, আজকে শুক্রবার, তো সেই জন্য ভাবলাম একটু রাত্রেবেলা কিছু স্পেশাল বানানো যাক। আসলে কি বলো তো, বাবা মায়েদেরকে যদি মানে একটা সময় বাবা মায়েরা আমাদেরকে রান্না বান্না করে খাইয়েছে, আর এখন যদি আমরা কিছু করে খাওয়াতে পারি, কিছু করতে পারি বাবা মায়ের জন্য, তার থেকে আনন্দের বোধ হয় না আর কিছু হয়। তো বাবা যেহেতু প্রতি শুক্রবারে এখানে আসে, তো সেই জন্য আমি চেষ্টা করি একটা দিনই থাকে, তো তখন যদি কিছু স্পেশাল ভালো ভালো রান্না কিছু করতে পারি, তো এটুকুই তো করতে পারবো, মানে এর থেকে বেশি কিছু আর কী বা করবো বলো। তো দেখো, পনিরটা কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এটা একদম খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর আমাদের এবারে দেখছি আমুলের পনিরটা নিয়ে এসছে, যেটা আমার খুব একটা ভালো লাগলো না। এর আগে কি ব্র্যান্ডের আনতো সেটা আমি ভুলে গেছি, কিন্তু আমুলেরটা আমার ঠিকঠাক লাগলো না। তো এর আগে যে পনিরগুলো আনতো সেগুলো কিন্তু খুবই ভালো থাকতো, মানে একদম ফ্রেশ প্যাকেট পনিরই আনতো, লুজ পনির আমাদের আনেই না খুব একটা। তো যাই হোক, যেটা এনেছে সেটাই রান্না করব। আর আটা আমি আগেই মেখে রেখে দিয়েছি, আর আমার শরীর না খুব একটা ভালো নেই এখনও, বুঝতে পারছো, ভয়েস ওভার করছি, তখনও কথাগুলো নাকে নাকে হচ্ছে, শরীর মানে ঠান্ডাটা লেগেই আছে, আর গলুরও ঠান্ডা তাই লেগেই আছে। ওকে ভাবছি ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো দেখো, পনিরগুলো একটু ভেজে নিলাম, আর মাকে আমি সবসময় বলি যে চলো আমার সঙ্গে, বা হয়তো মেয়ের ঘরে এসে মায়েরও থাকতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও আমার ভালো লাগে যখন মা থাকে, কারণ সারাদিন তো বাড়িতে একা একা থাকি, সেই জন্য বলি। আর এবারেও বললাম দুর্গাপুর থেকে আসার সময় যে চলো, থাকতে হবে না, একদিন দুদিন থাকবে। তো এলো না, আসলে ভাইকে ছেড়ে আসতে পারে না, কারণ ভাইয়ের তো খাওয়া দাওয়া একটুখানি প্রবলেম হয়। তো দেখো, তেলের মধ্যে এই তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে ওই যে বেটে রেখেছিলাম ওই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম। তো এবারে মশলাটা ভালোভাবে ভেজে নেব, তারপরে একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি না এই রান্নাটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কিনা, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, রান্নাটা যখন করছি তখন একবার দেখিয়ে দিই। এর মধ্যে দেখো কয়েকটা কি বলে গুঁড়ো মশলা দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটু গরম মশলা গুঁড়ো, হলুদ দিলাম, আর একটু চিনি দেবো, দিয়ে এই মশলাটা ভালোভাবে কষতে থাকবো। আর আমাদের বাড়িতে না সবাই ভীষণ ফুডি, মানে পেটুক টাইপের, সবাই খেতে ভালোবাসে, এমনটা নয় যে শুধু আমি, সবাই খেতে খুব ভালোবাসে, মানে যে কোনো খাবারই আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো দেখো, এখানে হচ্ছে বেসন, এক চামচ বেসন নেবে। এটা কিন্তু মানে পনির মশলার মধ্যে আসল ট্রিক্স আর কি, এরমভাবেই ধাবা স্টাইলে পনির মশলা বানায়। তো এক চামচ বেসন দিয়ে না এটা জাস্ট হালকাভাবে রোস্ট করে নেবে। এটা আগে রান্নাটা করার আগেও রোস্ট করে রেখে দিতে পারো, রোস্ট মানে কি হালকা জাস্ট একটুখানি গরম করে নেবে, তো খুব একটা ব্রাউন কালার যেন না আসে, একদম হালকাভাবে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এরপর আমি ওটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো। তারপরে এটা একটুখানি আরেকটু ভেজে নেবো মশলাটা, তারপরে এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, এবারে ফুটে যাবে, তারপরেই তো পনিরগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের সাধারণ পনির মশলা, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর আমি আর আমাদের কি বলতো, যদি আমার হাজব্যান্ডকে যদি সন্ধ্যাবেলা একটুখানি কিছু মানে গরম মানে সঙ্গে সঙ্গে কিছু তৈরি করে দিই, যেমন টাটকা আর কি, মানে দুপুরের খাবারটাও রাত্রে খেতে চায় না, মানে এরকম, তো বাসি খাবার তো আমাদের বাড়িতে কেউই খায় না, তো করে দিই, তাহলে কিন্তু মানে খুব পছন্দ করে ও। আর এর সঙ্গে আমি পরোটা বানাবো, তো একটা রুটি বানাচ্ছি, দেখো রুটিটা গলুর জন্য, ও দুধ রুটি খাবে, আর বাকি আমাদের জন্য পরোটা বানিয়ে নেব। আর শেষে একটুখানি কসুরি মেথি ও জাস্ট হালকা মতন দিয়ে দেবে, ওতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো এবারে ফুটে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো, তাহলে একদম রেডি হয়ে যাবে। আর ওদিকে দেখো, একটা রুটি করে নিলাম গলুর জন্য, ও ভিজিয়ে দিলাম দুধে, আর বাকিটা আমাদের পরোটা করছি। আর যখন আমি রুটি করি না, তখন আমার একটা জিনিস ভীষণভাবে মনে পড়ে, আসলে আমি কিছু ভুলতে পারি না, আমার সব জিনিস খুব ভালো মানে মনে থাকে, অনেক দিনের কথাও আমার মনে থাকে, আমি চট করে ভুলতে পারি না। তো
দেখবে বিয়ের আগে তোমার কি কি দোষ গুণ এসব তো বাপের বাড়িতে বলা হয় না, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতেই তুমি বুঝতে পারবে যে তোমার মানে পুরো একদম ভুলে ভরা, মানে তোমার ঠিক বলতে গেলে নেই। তো যাই হোক, আমি যখন শ্বশুর বাড়িতে আসার পরে রুটি করতাম, তখন আসলে আমাদের ধরো বাপের বাড়িতে আমি যদি রুটি করতাম, রুটি বড় হোক বা একটু মোটা হোক, কারোর তেমন কিছু বলতো না, ধরো করে দিতাম এটাই অনেক। তো সেইখানে মানে আমাকে অনেক কথা শোনানো হতো যে রুটি গোল করতে পারে না, তারপরে রুটি মোটা মোটা হয়ে যায়, ছোটোখাটো বেশ মানে ছোট ছোট পাতলা করে রুটি করতে হবে, সবকটা রুটি যেন একদম সমান হয়, সবকটা লুই যেন সমান হয় ইভেন। তো এরকম আমাকে মানে সবাই বলতো, সবাই মানে কেউ ছাড়েনি, মানে শিখিয়ে কেউ দেয়নি, কিন্তু খুদ ধরেছে সবাই, জানো তো। মানে বাপের বাড়িতে আমি সবসময় পড়াশোনা টিউশনি এসব নিয়ে থাকতাম, ধরো নিজের পড়াশোনা কলেজ টিউশন এসব নিয়ে থাকতাম, সেখানে কিছু কোনো কাজই সেভাবে আমাকে করতে দিতও না, আর আমি কিছু শিখিও নি, রান্নাবান্না তো কিছুই জানতাম না। আর শ্বশুরবাড়িতে এসে একদম অথৈ জলে পড়েছিলাম, কারণ বউ ভাতের পরের দিন থেকেই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছিল, আর কোনো কিছু আমাকে শিখিয়ে দেওয়া হয়নি। যদি আমি জিজ্ঞেসও করতাম ইভেন, সেটাও আমাকে কোনোভাবেই মানে কিছু শিখিয়ে দিত না, কিন্তু খুদ ধরতো সব কিছুই মানে। আর এটা দেখো আজকে পিঠে, তার আগে বলে দিই যে এটা আমাকে ওই শাশুড়িমাই দিয়ে পাঠিয়েছে, মানে আমার বর গেছিলো আনতে, আজকে ছিল চাপড়া ষষ্ঠী, তো সেই জন্য ওই পিঠে করে, তো আমি এসব করি না, আমার শাশুড়িমাই করে, তো সেই জন্য পিঠে দিয়ে পাঠিয়েছে, ও আনতে গেছিলো আর কি। আর এই হচ্ছে আমাদের ডিনার, এই যে পরোটা, আর আমার বর না সব পরোটা খায় না, ওর জন্য দুটো রুটিও বানিয়েছি, আর ওই যে পনির মশলা আছে, বাবা আগেই খেয়ে নিয়েছে, গলুরও খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন মিলে ডিনার করব। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, একবার বিয়ের পরে আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম, খুব একটা ভালোভাবে আমি বানাতে পারতাম না, তবুও মানে চেষ্টা করেছিলাম যে বাড়ির সবার ভালো লাগবে কিছু বানাই, তো গাজরের হালুয়াটা বানানোর খেতে ভালোই হয়েছিল, মানে খারাপ হয়নি ধরো, কিন্তু মানে এত কথা শুনেছিলাম না, তারপর থেকে রান্নার প্রতি ইচ্ছেটাই চলে গেছিলো। আসলে মানুষকে সময় দিতে হয়, আমি কিছুই জানতাম না, আমাকে কোনো সময়ও দেওয়া হয়নি, কিছু শিখিয়েও দেওয়া হয়নি, মানে প্রথম থেকেই খুদ ধরতে মানে খুদ ধরতে শুরু করেছিল। আর এখন আমি ভাবি যে এখন আমি সমস্ত রান্নাবান্না পারি, সংসারের সব কাজ পারি, এত কিছু রান্না জানি মানে যেগুলো হয়তো খুব মানে সবাই সবটা জানে না, মানে এরকম আর কি। তো কিন্তু তবুও মানে সেই টাইমটার কথা ভাবলে আমার ভীষণ খারাপ লাগে, যে সেই টাইমটাতে প্রচুর খুদ ধরা হয়েছিল, মানে একটা রুটি মানুষ খাবে সেটাও গোল হচ্ছে না, মোটা হচ্ছে, পাতলা হচ্ছে না, মানে এই ধরনেরও যে খুদ ধরা যায় আমি বিয়ে না করলে বোধহয় জানতাম না। তো যাই হোক, যখন আমি রুটি করি না তখন আমার খুব মনে পড়ে কথাগুলো। তো আজকে আমার বলার কেউ নেই, রুটি মোটা হোক ছোট হোক গোল হোক বলার কেউ নেই, আমার হাজব্যান্ড ওইসব নিয়ে কিছু বলে না, মাথা ঘামায়ও না। তো দেখো, বাসন ধুতে আমার সবথেকে বেশি বিরক্ত লাগে, আর এত বাসন হয়ে যাচ্ছে আজকাল, আর দেখবে এক্সট্রা কিছু রান্নাবান্না করতে গেলেই বাসন বেশি হয়ে যায়। তো এক গামলা বাসন, এক ঝুড়ি বাসন আমি ডিনার করার আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার দেখছি বেসিনের মধ্যে আরেক ঝুড়ি বাসন জড়ো হয়ে আছে, সেগুলোকে দেখো এখন ডিনার করার পরে ধুচ্ছি। আর রাত্রেবেলা এগুলো রেখে দিলে না, সকালবেলা উঠে যখন রান্নাঘরে ঢুকি, এই যে এঁঠো বাসন টাসন পড়ে থাকে, এসব দেখতে আমার একদম ভাল লাগে না, সেই জন্য আমি রাত্রেবেলা যতই রাত হোক না কেন আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার করেই শুতে যাওয়ার চেষ্টা করি। আর এটাই নাকি উচিত, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না বাড়ির মানুষদেরও, বাড়ির যে সদস্যদেরও কিন্তু শরীরের বলো মানে সব কিছু ভালো থাকে আর কি, বেটার থাকে, উন্নতি হয়। তো এটা আমি শুনেছি। তো যাই হোক, এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি। তবে দেখবে সংসারের যে যে কাজকর্মগুলো আমরা করে থাকি সেগুলোর মধ্যে প্রত্যেকটা যে প্রত্যেকের পছন্দের কাজ হয় এমনটা কিছু নয়, কিন্তু নয় তুমি কাউকে জিজ্ঞেস করো যদি যে কোন কাজটা ভালো লাগে, কেউ হয়তো বলবে আমার বাসন ধুতে ভালো লাগে, কেউ বলবে কাপড় কাচতে ভালো লাগে, কারোর হয়তো বলবে ঘর মুছতে ভালো লাগে, মানে যার যেমন এক একটা পছন্দ। আমার কিন্তু মোটামুটি সব কাজই ঠিক আছে, চলে মানে করে নিতে পারি, কিন্তু বাসনটা ধুতেই যেন গায়ে জ্বর চলে আসে, মানে যখন অনেক বাসন হয়ে যায়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু একটু করে বাসন জমলেই ধুই নেওয়ার। তো দেখো, তালও নিয়ে এসছে বাবা, বাট আমার কখন যে তাল ঘষবো, আসলে শরীর খুব একটা ভালো নেই। তো এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর এবারে যাব হচ্ছে নিজে ফ্রেশ হতে, কারণ রাত্রেবেলা ব্রাশ যতক্ষণ না করব, আর বলে না দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝতে হয়, আমার দুটো দাঁত চলে গেছে, তো তারপরে আমি দাঁতের মূল্য খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি। তো এখন আমি দুবেলায় ব্রাশ করি, রাত্রেবেলা খাবার পরে অবশ্যই ব্রাশ করা দরকার।
তো ব্রাশ ট্রাশ করবো, তারপরে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখ ধোবো, তারপরে এখন স্নানটা বন্ধ করেছি, কারণ ঠান্ডা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ঠান্ডাও লেগে যাচ্ছে, সেই জন্য এখন স্নানটা করি না, কিন্তু নাইটিটা চেঞ্জ করে নেবো। কারণ রুটি করেছি তখন পুরো গুঁড়ো গুঁড়ো, একদম রান্নাঘরেও দেখবে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে এমন রান্নাঘর নোংরা হয়ে যায়, তখন কিন্তু নাইটিটাও আমার তো পরে আর ওটা পরে শুতে আমার ইচ্ছেও করে না, তো সেই জন্য নাইটিটাও চেঞ্জ করব শুধুমাত্র, দিয়ে চুল টুল বেঁধে শুয়ে পড়বো। তো এই হচ্ছে আমার রাত্রের কাজ। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে নাইট টাইম যে রুটিন সেটু একটু সেটুকু শেয়ার করি। আর আমার ব্লগগুলো হয়তো একটু ছোট ছোট হচ্ছে, তোমরা জানিও যে এর থেকে বড় ব্লগ করবো কি না, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এই কদিনের মধ্যে আমি ভীষণ ভীষণ হ্যাপি। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সত্যি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। একটা মানুষ সম্পূর্ণ নির্দোষ কখনোই হতে পারে না, ভুল তো কিছু না কিছু থাকতেই পারে, তবে আমি চাইবো যে তোমরা যেন শুধরে দিও, তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো আর বিছানাটা আমাকে করতে হয় না, আমার বরই করে দেয়, তো শুইনি এখনও কেউই, কিন্তু মশাই টসে টাঙিয়ে রেডি করে দিয়েছে, যেহেতু ওটা ওর দায়িত্বের মধ্যে পড়ে, ওটা ডেলি করে, তো এটা একটা আমার ভালো লাগে যে এত কাজকর্ম করার পরে আমাকে আর ওই মশারি টাঙানো এসব করতে হয় না, মানে কাজ ভাগাভাগি করে দিয়েছি আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি টাটা।